শিক্ষার্থীদের ধন্যবাদ আমরা গত ক্লাসে আমরা অনুষ্ঠানে পাশে আছি অনুষ্ঠানে পাশে আমরা এইচএসএল নম্বরটি সংরক্ষণের মূল বিষয় করছিলাম এবং সেই সাথে আমরা সত্যি পরীক্ষা করছিলাম প্রাপক থেকে বলছিলাম আমাকে বলছিলাম এখন আমাদের আজকে আমাদের পাঠ হলো যা অনুষ্ঠান পাশের ২৮ নম্বরটি কি করে আমরা সমীকরণ তৈরি করে সমস্যা সমাধান করতে পারবো এর একটি অঙ্ক হলো ২৮ নম্বর অঙ্কটি হলো কোনো সংখ্যা পাঁচ গুণের সাথে কোনো সংখ্যা পাঁচ গুণের সাথে ওই সংখ্যা তিন গুণ যোগ করলে যোগফল হবে ৩২ সংখ্যাটি কত আগ্রহী তুমি অঙ্কটি বলো তো দেখি ২৮ নম্বর করো কেন কোনো সংখ্যা পাঁচ গুণের সাথে ওই সংখ্যা তিন গুণ যোগ করলে যোগফল হবে ৩২ সংখ্যাটি কত এখন আমি অঙ্কটি সমাধান করবো শিক্ষার্থীবৃন্দ আসলে কি আমরা কোন অজানা সংখ্যা বাইর করতে গিয়ে আমরা দেখলো কি চলন ধরবো ধরি সংখ্যাটি এক্স এক্স এর পাঁচ গুণ ইকুয়াল হলো ফাইভ এক্স এক্স এর তিন গুণ হলো থ্রি এক্স শর্ত মধ্যে বা প্রশ্ন মধ্যে আমরা দেখতে পারি ফাইভ এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল থার্টি টু এখন আমরা এই সমাধান করব সমীকরণটি সমাধান হলো ফাইভ এক্স আর থ্রি এক্স যোগ করলে কত এইট এক্স এখন আমাদের এই এক্স এর এক্স এর সহগ যেটা আমরা ফাইভ এর মাধ্যমে সহজ করতে পারি এই দ্বারা ভাগ করতে পারি উভয় পক্ষকে উভয় পক্ষকে এই দ্বারা কি করে ভাগ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমাদের এই শিক্ষাটা গেল এখন মূলত আমাদের আসবে এক্স এর নাম আসবে আমার কথা অর্থাৎ তিন গাছ সংখ্যাটি তোমরা কি সকলে বুঝতে পারছো অঙ্কটি তাহলে কি করি সমীকরণ তৈরি করে সমস্যা সমাধান করা যায় এর সাহায্যে আমরা করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এখানে কোন সমস্যা নেই তো আচ্ছা সমস্যা না হলে ধন্যবাদ আগামী দিন তোমরা ২৯ ২৩ নম্বরটি পড়ে নিয়ে এসে আমাকে দেখাবো